কক্সবাজারে 2 লাখ পিস ইয়াবা পাচার মামলায় 8 রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 1 লক্ষ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার 30 জানুয়ারি কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 5 নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, 8 জন মিয়ানমার নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দায়রা জজ পঞ্চম আদালতে 8 জন মিয়ানমার নাগরিককে 2 লক্ষ পিসি আবার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড প্রদান করেছেন। এই 8 জন মিয়ানমার নাগরিক বর্ণিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে ইয়াবা পাচারে তাদেরকে ধরেছে এবং তাদের দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে তাদের শাস্তি প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিয়ানমারের আকিয়াবের শিবপুরে মৃত শিকদার আলীর ছেলে মোহাম্মদ দৈল্লা, পুত্তু জাদিপাড়ার মীর আহমদের ছেলে রবি আলম, একই এলাকার মোহাম্মদ হাফেজের ছেলে মোহাম্মদ আলম, মোহাম্মদ করিমের ছেলে মোহাম্মদ শফিকুল, মৃত মনুর ছেলে মোহাম্মদ নূর, মৃত নুরুল হাকিমের ছেলে নূরে আলম, মৃত লাল মিয়ার ছেলে আলী আহমদ ও মৃত আবু সুফিয়ানের ছেলে নুরুল আমিন। গত 2019 সালের 19 সেপ্টেম্বর সেন্ট মার্টিনের চেরাদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশকালে বোটসহ একটি বিশাল ইয়াবা চালান জব্দ করে টেকনাফ কোস্টগার্ডের একটি দল। ওই সময় বোটে থাকা 8 জনকেও আটক করা হয়। পরে গণনা করে ওই চালানে 2 লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কোস্টগার্ডের কর্মকর্তা এম জে উদ্দিন নামে একজন বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।